আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে বিক্রমপুর কোকারিজে। তো চলে আসলাম, কিন্তু আমরা আপনাদের খুব দরকারি কিছু গ্যাজেট দেখাবো। তো আশা করি আপনারা যারা কেনাকাটা করতে চান আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু আপনারা চলে আসতে পারেন। তো আমাদের সাথে কিন্তু আজকে ভাইয়া থাকবেন, জনি ভাই। তো ভাইয়ের কাছ থেকে কিন্তু আজকে আমরা অনেক মানে আপডেট যে কালেকশনগুলো আছে সেগুলো কিন্তু দেখতে চাই ভাইয়া আজকে। জি আসসালামু আলাইকুম ভিউয়ার্স, যে জিনিসটা আমি এখন দেখাবো আপনাদেরকে ভিডিওতে, এখন দেখা যাচ্ছে কি বাজারে আপনারা অনেক দেখা যায় কি অনেক রকম ব্লেন্ডার ইউজ করেন। তো ব্লেন্ডার দেখা যায় বড় ব্লেন্ডারটা ইউজ করতে গেলে কিচেন ঘরে অনেক জায়গা লাগে। তো এখন যে ব্লেন্ডার দেওয়া আছে এটা কিন্তু একটা হ্যান্ড ব্লেন্ডার বলে, যেটাতে আপনার আইসিং সুগার হোক বা আপনার বাবু ধরনের সব খিচুড়ি ব্লেন্ড বা জুস এভরিথিং একটা ব্লেন্ডারে যে কাজগুলো হয় এই ব্লেন্ডারে কিন্তু সেম তাই করতে পারবেন। এটাকে বলে একটা হ্যান্ড ব্লেন্ডার। হ্যাঁ, তো কোম্পানিটা আমি আপনাদেরকে একটু পরিচয় করে দিই। 150 ওয়াট মোটর এবং 100% কপার মোটর, কিন্তু এটা ওয়াটটা হলো 150 ওয়াট এবং এটা 100% কপার মোটর, অরেঞ্জ ব্র্যান্ডের। হ্যাঁ, এবং এই যে প্রোডাক্টটা দেখতেছেন ছবিতে, ঠিক এই প্রোডাক্টটা কিন্তু আমি আপনাদেরকে ডিসপ্লে কিন্তু এখানে দেওয়া আছে, এই প্রোডাক্টটাই কিন্তু পাবেন এখানে। তো এখানে কিন্তু দুই কালারে কিন্তু আমি জিনিসটা দেখালাম আপনাদেরকে, আর একটু দেখাই দিই এটা। তো যাই হোক, এখানে আনবক্স করে রাখা আছে। সবার আগে যেটা বলবো আপনাকে, এই জিনিসটা যদি বলি, এটা হলো কিন্তু স্টিলের। হ্যাঁ, এটা কিন্তু কখনো নষ্ট হবে না, আর এটা কিন্তু খুবই হেভি ডিউটি। আপনার ছেলে দেখা গেছি কি আপনার যাকে একটা বাবুদের যদি কখনো দেখে যে আপনি একটা আপেলের যদি জুস করতে চান, এরকম একটা গ্লাসে একটা আপেল বা একটু পানি দিয়ে একটু চিনি দিয়ে এভাবে ধরে রাখবেন, অটোমেটিক আপনার ব্লেন্ড হয়ে যাবে। তার মানে কি একটা বড় একটা জগে বা মগে কোনো কিছু করতে হবে না, তাহলে ছোটোখাটো জিনিসের মধ্যে করতে হবে। আবার দেখা গেছে কি আপনি বাসায় আপনি যাকে মনে করেন আপনি আইসিং সুগার করতে চাচ্ছেন, আইসিং সুগার করতে পারবেন। বা আমরা অনেক সময় কেক বিস্কিট বানানোর জন্য ডিমটা যখন ফোম করতে হয় তখন এই জিনিসটা দিয়ে আপনি করতে পারবেন, কিন্তু খুব সুন্দর, তাহলে খুব দ্রুত সময়টার মধ্যে হয়ে যায়। কিন্তু এটা দেখেন, এটা কিন্তু ব্লেডটা কিন্তু খুব সুন্দর, কিন্তু ব্লেড দেখছেন এইরকম ব্লেড আমি জানি না, আপনারা বাজারে কিন্তু অনেক রকমের হ্যান্ড ব্লেন্ডার কিন্তু দেখেন, কিন্তু এইরকম হ্যান্ড ব্লেন্ডার কিন্তু বাজারে কিন্তু পাবেন না। দেখবেন দুইটা ব্লেড দেওয়া থাকে, আর একটা ব্লেড কিন্তু দেখেন এখানে একটা দুইটা তিনটা চারটা ব্লেড আছে, আবার চারপাশে কিন্তু এখানে আবার মনে করেন আবার কাটার মতো দেওয়া আছে। তো এইরকম হ্যান্ড ব্লেন্ডারটা কিন্তু আমরা কিন্তু নতুন কিন্তু নিয়ে আসলাম। আর অরেঞ্জ কোম্পানিটা হলো একটা ইন্ডিয়ান একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টটা কিন্তু একটা ইন্ডিয়ান একটা প্রোডাক্ট, খুব ভালো। কিন্তু 150 ওয়াট হলো, কিন্তু কাজ করবে কিন্তু দ্রুত। আপনারা তো ভিডিওতে দেখতেছেন, যদি সরাসরি প্রোডাক্টটা যখন হাতে নিয়ে যখন নেবেন তখন আসলে বুঝতে হবে যে না প্রোডাক্টটা ভালো একটা প্রোডাক্টই দেখাইছে। তো এখানে কিন্তু সাথে কিন্তু আবার ব্লেড কিন্তু চেঞ্জ করা যায়, কিন্তু ব্লেড কিন্তু দেওয়া আছে এখানে, কিন্তু আপনি আপনাদেরকে এই যে দেখানো এই একটা ব্লেড আছে, এক্সট্রা ব্লেড দেওয়া আছে। হ্যাঁ, ব্লেডগুলো কিন্তু আপনি খুলে লাগাতে পারবেন, যদি কোনো সময় হঠাৎ করে দেখা যায় যে কোনো ব্লেড আপনি ভেঙে গেছে তখন আপনি কী করবেন, তখন এখানে কিন্তু খোলার অপশন আছে, এখানে কিন্তু যে চাবি দেওয়া আছে আপনি খুলতে পারবেন। আমাদের অবশ্যই কেন ভিডিওতে এত কিছু তো দেখানো সম্ভব না, ঠিক আছে। তাই এই যে চাবি দেওয়া আছে খুব ইজিভাবে এটা কিন্তু চেঞ্জ করে আপনি ব্লেডটা যে কোনো সময় লাগাতে পারবেন, ঠিক আছে। আর এটা আমি আপনাদেরকে একটু চালিয়ে দেখাই, দেখেন এটা মোটরটা কত ভালো এবং কত পাওয়ারফুল মেশিন, একটু চালিয়ে দেখাই দিই, দেখেন এগুলো জিনিস। এই এই যে মানে একদম তো হ্যাঁ শব্দ নাই, কিন্তু কোনো সাউন্ড হবে না। কেন দেখা যায় কি বাজারে অনেক রকম অনেক জিনিস কিনেন আপনার, দেখা যায় পর্যাপ্ত পরিমাণ সাউন্ড হয়, একটা ক্যাট করে একটা আওয়াজ শব্দ হয়, এটা কিন্তু সেই শব্দটা হবে না। আপনার দেখা যায় কি যে কোনো মগে বা আপনি একটা গ্লাসে বা যে কোনো জিনিসের মধ্যে নিয়ে খুব সুন্দর মতো এটা কিন্তু কাজ করতে পারবেন এটা। আর এটা কিন্তু দেখা যায় আপনি কোথাও যদি গেলেন আপনার টএবলও করতে পারবেন, ব্যাগে করে নিতে পারবেন, কেন এত কিন্তু এত স্পেস না। আর এই মোটরটা কিন্তু অনেক হেভি, আর এটা কিন্তু কপার মোটর, আবার বলি অনেক কপার মোটর, আপনার রাত দিন 24 ঘন্টা ইউজ করলে কিন্তু এগুলো কখনো নষ্ট হবে না। আর আমাদের যদি ওয়ারেন্টির যদি কথাটা যদি বলি, এটা কিন্তু আমাদের ওয়ারেন্টি দেওয়া থাকবে, সেটা ওয়ারেন্টিটা দেওয়া থাকবে সেটা আপনাদের আপনার জায়গায় 3 বছর, যদি কোনো সময় যদি নষ্ট হয়ে যায় আমাদের কাছে পাঠিয়ে দেবেন, আমরা ঠিক করে দেবো, সেক্ষেত্রে কোনো পার্সে টাকা পয়সা আপনাকে পে করতে হবে না। আর এই হ্যান্ড ব্লেন্ডারটা জানি না আপনারা বাজারে অবশ্যই সবার কাছে পাবেন না, আমাদের কাছে আসবেন, আমাদের এই প্রোডাক্টটা খুবই সীমিত আকারে আছে, আর আমরা দামটাও কিন্তু খুব হোলসেল প্রাইসটা কিন্তু আমরা দিচ্ছি এটা, ঠিক আছে। তো এটা প্রাইসটা কিন্তু আপনার দাম রাখতেছি একদম ফিক্স, সেটা আপনার যাকে 1350 টাকা, 1350 টাকা হলে এই প্রোডাক্ট আমাদের থেকে নিতে পারবেন, অরেঞ্জ কোম্পানি প্রোডাক্টটা। আর এটা কিন্তু মনে করেন আপনার যাকে মনে করেন যে কোনো সময় যদি এটা খুলতে চান এটা কিন্তু খোলারও ব্যবস্থা আছে, কিন্তু এখানে আমাদের এই যে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই, এখানে কিন্তু খোলা যায়, যেখানে কিন্তু কাটা আছে প্যাচ সিস্টেম। হ্যাঁ ঠিক আছে, এখানে এতগুলো তো আমরা তো বললাম তো ভিডিওতে এতগুলো তো দেখানো সম্ভব না, এটা অনেক সময় নিয়ে লাগবে। তো আমরা যতটুকু পারছি আপনাদেরকে আমরা দেখানোর জন্য দেখাইছি, এরপর বাকি যদি কোনো কিছু ডিটেলস যদি জানার দরকার হয় আমাদের ওইখানে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, আমাদের ফোনে বলবেন বা ভিডিও কলে দেখতে চাইলে বলবেন, আমরা দেখাই দেবো আপনাকে, ঠিক আছে। তো এটার দাম কিন্তু আমরা 1350 টাকা রাখতেছি, ঢাকার ভিতরে হলো ক্যাশ অন ডেলিভারি, সাথে ডেলিভারি চার্জটা অ্যাড করতে হবে। আর ঢাকার বাইরে যদি নেন সেক্ষেত্রে 500 বা 1000 টাকা আগে আমাদের পেমেন্ট করে দেবেন, বাকি টাকা আপনি কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন, ঠিক আছে। তো আমি দোকানের ঠিকানা অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, এই হলো আমাদের ঠিকানা, এই নাম্বারের মধ্যে অবশ্যই আসলে আমাদের সাথে আপনি যাকে আমাদের শোরুমে আসতে পারবেন। আর আমাদের দোকান চিনতে সমস্যা হলে এখানে যে কোনো নাম্বার আমাদের কন্ট্যাক্ট করবেন, আমাদের লোক আপনাকে রিসিভ করে নিয়ে আসবে।
তো ফ্রেন্ডস বিদায় নিব আমরা, আর চমৎকার একটা হ্যান্ড ব্লেন্ডার কিন্তু আমরা দেখিয়েছি। সো আপনারা খুব দ্রুত কাজ করার জন্য কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন কালেকশনগুলো। তো ভাইকে অসংখ্য ধন্যবাদ, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।